নমস্কার বন্ধুরা, বাঙালির স্পেশাল রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পেয়ারা মাখা মশলা। এই পেয়ারা মাখা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ছাদে উঠে প্লেটে করে নিয়ে বসে আকাশের দিকে তাকাও আর একটা একটা করে পেয়ারা মাখা খাও, কত ভালো লাগবে খেতে। এত সুস্বাদু পেয়ারা মাখা খেতে লাগে, পেয়ারা শরীরের পক্ষেও উপকার। আপনারা এই রেসিপিটা প্রত্যেকে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। চলুন শুরু করা যাক। এখানে দুটো বড় সাইজের পেয়ারা নিয়ে নিয়েছে মা। এবার পেয়ারাগুলোকে কিন্তু ভালো করে আগে ছুরির সাহায্যে কেটে নেবে। পেয়ারা মাখা খেতে আমরা অনেকেই পছন্দ করি, তবে এইভাবে যদি বানিয়ে খাওয়া যায় তাহলে তো খেতে ভালো লাগবেই। পুরো রেসিপিটা কিন্তু তোমরা স্কিপ না করে দেখতে থাকো, অন্যান্য রেসিপির ভিডিওর মতো এই রেসিপিটাও কিন্তু তোমাদের ভালো লাগবে। এখানে দেখো পেয়ারাগুলিকে মা এরকম পিস পিস করে কেটে নিচ্ছে। তোমরা যে যেরকমভাবে খেতে পছন্দ করবে সে সেরকমভাবেই খাবে। বেশি কিছু মশলাও লাগে না, কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখানে দেখো একটা পেয়ারা কিন্তু কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে দ্বিতীয় পেয়ারাটা কেটে নেওয়ার পালা। তোমাদের যদি কোনো রেসিপি আমাদের চ্যানেল থেকে জানার থাকে তাহলেও কিন্তু আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিও যে তোমরা কী ধরনের রেসিপি দেখতে পছন্দ করছো, আমরা চেষ্টা করব সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। এখানে দেখো কথা বলার মাঝে কিন্তু দুটো পেয়ারাই কেটে নেওয়া হয়ে গেছে, এবারে কিন্তু পেয়ারা মাখাটা রেডি করার পালা। প্রথমে দিয়ে দিচ্ছে বিট নুন। এমনি নুনও দেওয়া যায়, তবে আমার মনে হয় এখানে মা বিট নুনটা দিয়েছে কারণ টেস্টটা আরেকটু সুন্দর হওয়ার জন্য। এরপরে দিয়েছে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার টেস্টটাই বেশি ভালো লাগে। তারপরে দেবে গোলমরিচ গুঁড়ো। এখানে কিন্তু গোলমরিচটাকে মিক্সারে একটু আধভাঙা করে নিয়েছে, গুঁড়ো প্রপার নয়। আর দিয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো, তার সাথে পরিমাণ মতো লেবুর রস। তোমরা যে যেরকম টক খেতে পছন্দ করবে সে সেরকম লেবুর রস দেবে, তবে একটু টকটক হলে খেতে মন্দ লাগে না। এরপরে দিয়ে দিচ্ছে টমেটো সস, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, আমাদের ভালো লেগেছিলো বলে আমরা খেয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছে কাসুন্দি, কাসুন্দিটা কিন্তু মাস্ট, এটা কিন্তু দিতেই হবে। এরপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চাট মশলা, ব্যাস। আর কিন্তু কোনো ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে পড়বে না, এইটা দিয়েই কিন্তু পেয়ারা মাখাটা বানানো হয়ে যাবে। হাতের সাহায্যে মা খুব ভালো করে দেখো প্লেটের মধ্যে পেয়ারাটাকে মাখিয়ে নিচ্ছে। এরপরে দিয়ে দিল ধনে পাতা কুচি, এটা জাস্ট একটু ফ্লেভারটা যাতে ভালো আসে সেই জন্য। এই ধরনের রেসিপিগুলো খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে, বিশেষ করে যারা ফল টল খেতে পছন্দ করে, বিশেষ করে এই পেয়ারা বা অন্য যে কোনো আম টাম, এই রকমভাবে মাখা করে খেলে কিন্তু খেতে খুব টেস্টি হয়। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। থ্যাংক ইউ।